আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ রাব্বুল আলামিন এর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। আরো একটি ইসলামিক শিক্ষণীয় ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারায় মহান সৃষ্টিকর্তার প্রতি লাখো শুকরিয়া আদায় করছি। বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব কি পরিণতি হয়েছিল বনি ইসরায়েল জাতির আল্লাহকে সচক্ষে দেখতে চাওয়ায়। তাই বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর প্রতিনিয়ত ইসলামিক শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন যাওয়া যাক মূল আলোচনায়। আল্লাহ তাআলা দুনিয়াতে তার দেওয়া জীবন ব্যবস্থা বাস্তবায়নের জন্য যুগে যুগে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। যখনই কালিমার দাওয়াত পেশ করা হতো, তখনই নানা অজুহাত ও শর্ত আরোপ করত। যা ঘটেছে হযরত মুসা আলাইহিসাল্লামের ক্ষেত্রেও। আল্লাহর ওয়াদা অনুযায়ী মুসা আলাইহিসাল্লাম তার উম্মতদের লোকদের নিয়ে তুর পাহাড়ে গেলে সেখানে যা ঘটে তার বিবরণ উল্লেখ করে আল্লাহ তাআলা বলেন, আর যখন তোমরা বললে, হে মুসা, কশ্চিনকালেও আমরা তোমাকে বিশ্বাস করব না যতক্ষণ না আমরা আল্লাহকে প্রকাশ্যে দেখতে পাব, বস্তুত তোমাদিগকে পাকড়াও করল বিদ্যুৎ, অথচ তোমরা তা প্রত্যক্ষ করেছিলে, অতঃপর মরে যাওয়ার পর তোমাদিগকে আমি তুলে দাঁড় করেছিলাম যাতে করে তোমরা কৃতজ্ঞতা স্বীকার করে নাও। সূরা বাকারা আয়াত 55-56। এ আয়াতে মুসা আলাইহিসাল্লামের কৌমের নেতৃত্বস্থানীয় 70 জন ব্যক্তি আল্লাহকে দেখার ঔদ্ধত্যপূর্ণ আচরণ করার ফলে তাদের উপর আজাব আসে, যার ফলে তারা মৃত্যুবরণ করে। মুসা আলাইহিসাল্লাম তাদের জন্য দোয়া করলে আল্লাহ তাআলা তাদেরকে আবার জীবিত করে দেন। বনি ইসরায়েলরা যখন মুসা আলাইহিসাল্লামকে বিশ্বাস করেনি, তারা আল্লাহর কথা নিজ কানে শ্রবণ করার শর্ত আরোপ করে, আর আল্লাহর ওয়াদা অনুযায়ী মুসা আলাইহিসাল্লাম তখন তাদের নিয়ে পাহাড়ে যান। সেখানে তারা আল্লাহর কথা শ্রবণ করেন। সেখানে তারা নতুন শর্ত আরোপ করেন যে তারা আল্লাহকে সচক্ষে দেখতে চান, না দেখা পর্যন্ত তারা মুসার প্রতি ঈমান আনবে না। তখন আল্লাহর আজাব তাদেরকে গ্রাস করে, তারা সবাই মৃত্যুবরণ করে। হযরত মুসা আলাইহিসাল্লাম অত্যন্ত বিনয়ের সাথে প্রার্থনা করেন, হে আল্লাহ, এদেরকে আপনি জীবিত করে দেন, নতুবা আমি বনি ইসরায়েলদের কি জবাব দেব আর কার কাছে আমি তাওহীদের দাওয়াত দিব। অতঃপর আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন এবং সবাইকে পুনরায় জীবিত করে দেন। এ আয়াতে আমাদের জন্য শিক্ষা হচ্ছে, আমরা বারবার গুনাহ করি, গুনাহের ফলে আল্লাহর আজাব ও গজব আমাদের উপর পতিত হয়। যদি তার কাছে খাঁটি তাওবা করি, তিনি সকলকে ক্ষমা করবেন। সুতরাং আল্লাহ তাআলা উম্মাতে মুসলিমাকে ক্ষমা চাওয়ার মানসিকতা এবং তার বিধানকে মেনে নেওয়ার মন মানসিকতা তৈরি করে দেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝা ও আমল করার তৌফিক দান করুন, আমিন। বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।